আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 8, নারী পুরুষ সমতা। এ অধ্যায়টির তৃতীয় ভাগ, নারী নির্যাতন। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সম্পর্কে, এবং আমরা আরও জেনেছিলাম যে আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে। আজ আমরা এ অধ্যায়টির সর্বশেষ ভাগ, নারী নির্যাতন সম্পর্কে জানব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। বন্ধুরা, তোমরা প্রথমে চারটি ছবি লক্ষ্য করতে পারছো, এগুলো কিন্তু নারী নির্যাতনের ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা। দ্বিতীয়টি হচ্ছে নারী নির্যাতন অর্থাৎ যৌতুকের জন্য মারধর করা। তৃতীয়টি হচ্ছে বাল্যবিবাহ, এবং চতুর্থ আমরা দেখতে পাচ্ছি গৃহকর্মী নির্যাতন। এগুলো সবই কিন্তু নারী নির্যাতনের অন্তর্ভুক্ত। আজ আমরা নারী নির্যাতন সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। বিশ্বে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও নীতিমালা রয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে নারীর অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া। কিন্তু প্রতিনিয়ত নারী নির্যাতিত হয়, ফলে নারীর মানবাধিকার খর্ব হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বিভিন্ন ধরনের নারী নির্যাতনের সম্পর্কে জানা যায়, যেমন নারীদের অ্যাসিড ছুড়ে মারা, যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যা, ধর্মীয় অপরাধের কথা বলে অবৈধভাবে শাস্তি দেওয়া। বন্ধুরা, লক্ষ্য করো, নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সনদ ও নীতিমালা রয়েছে, এবং এই সনদ ও নীতিমালার উদ্দেশ্য হচ্ছে নারীর অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া। কিন্তু আমাদের সমাজে প্রতিনিয়ত নারী নির্যাতিত হচ্ছে, এর ফলে কিন্তু নারীর মানবাধিকার খর্ব হচ্ছে। এবং আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন থেকে জানতে পেরেছি যে নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হয়, যেমন নারীদের যদি অ্যাসিড ছুড়ে মারা হয় যৌতুকের দাবিতে নির্যাতন করা হয়, অনেক সময় হত্যাও করা হয়, এবং ধর্মীয় অপরাধের কথা বলে অনেককে অবৈধভাবে শাস্তি দেওয়া হয়। এগুলো সবই কিন্তু মানবাধিকার বিরোধী। এ বিষয়ে আজ আমরা আরো বিস্তারিত জানব। যৌতুকের জন্য নারীরা নির্যাতিত হচ্ছে, এই কারণে সমাজে অনেকে নারীকে বোঝা হিসেবে গণ্য করে। অনেক ক্ষেত্রে পরিবারের বিনা অনুমতিতে মেয়েরা বাড়ির বাইরে যেতে বা কারোর সাথে মিশতে পারে না। এতে পরিবারের সুনাম নষ্ট হয়েছে বলে ধরে নেওয়া হয়। নারী নির্যাতনের কারণে মেয়েদের শিক্ষা, বাইরে কাজের দক্ষতা বা সুযোগ ক্ষতিগ্রস্ত হয়। বন্ধুরা, লক্ষ্য করো, যৌতুকের জন্য নারীরা কিন্তু নির্যাতিত হচ্ছে। দেখা যায় যৌতুকের টাকা চেয়ে অনেক সময় নারীদেরকে মারধর করা হয় এবং অনেক সময় হত্যাও করা হয়। মূলত এই কারণে সমাজে অনেকে নারীকে বোঝা হিসেবে গণ্য করে। আবার অনেক ক্ষেত্রে পরিবারের বিনা অনুমতিতে মেয়েরা কিন্তু ঘরের বাইরে যেতে পারে না বা কারোর সাথে মিশতে পারে না। এতে পরিবারের সুনাম নষ্ট হয়েছে বলে একটি ভ্রান্ত ধারণা ধরে নেওয়া হয়। এবং এই নারী নির্যাতনের কারণে মেয়েদের শিক্ষা এবং বাইরে কাজের দক্ষতা ও সুযোগ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে কিন্তু মেয়েরা শিক্ষা পায় না, শিক্ষার সুযোগ পায় না, বাইরে কাজ করার দক্ষতা পায় না, সুযোগও পায় না। বন্ধুরা, এবার আমরা জানবো যে নারী নির্যাতন প্রতিরোধে আমাদের সরকার কি করছে। নারী নির্যাতন প্রতিরোধে আমাদের সরকার কি করছে? সরকারের
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে নিয়ে কাজ করছে। নিপীড়নের শিকার নারী ও শিশুদের চিকিৎসা সেবা, আইনি সহায়তা এবং প্রয়োজনীয় পরামর্শ সেবা প্রদান করছে। এছাড়াও নির্যাতন দমনের জন্য 2012 সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে। তবে এই ধরনের নির্যাতন নিপীড়ন প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়ন জরুরি। বন্ধুরা, আমরা এখানে দেখতে পেলাম যে নারী নির্যাতন প্রতিরোধে আমাদের সরকার কি কি কাজ করছে। সেক্ষেত্রে সরকারের যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আছে, তারা এই বিষয়টি নিয়ে কাজ করছে। তারা কি কি কাজ করে থাকে? তারা নিপীড়নের শিকার নারী ও শিশুদের চিকিৎসা সেবা দিয়ে থাকে, আইনি সহায়তা করে, প্রয়োজনীয় পরামর্শ সেবাও প্রদান করে থাকে এবং 2012 সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছিল। কিন্তু আমরা যদি এই নারী নির্যাতন বন্ধ করতে চাই, আমরা যদি এই নিপীড়ন বন্ধ করতে চাই, তবে অবশ্যই আমাদের সামাজিক মূল্যবোধের উন্নয়ন করতে হবে, তাহলে আমরা নারী নির্যাতন প্রতিরোধ করতে পারব। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা দেখতে পেলাম যে নারী নির্যাতন সম্পর্কে এবং কিভাবে নারী নির্যাতন প্রতিরোধে আমাদের সরকার কাজ করছে। এবার আমরা এই পাঠের কিছু কার্য সম্পাদন করি। প্রথমেই হচ্ছে ক, এসো বলি। পাশের পৃষ্ঠার পোস্টারটি দেখে আলোচনা করো, ছবির মানুষগুলো কি অর্জন করতে চায়। বন্ধুরা, তোমরা একটি পোস্টার লক্ষ্য করতে পারছো। এই পোস্টারটি দেখে তোমাদের আলোচনা করতে হবে যে ছবির মানুষগুলো কি অর্জন করতে চায়। চলো তাহলে আমরা এই বিষয়ে আলোচনা করে নেই। আমাদের সমাজে নারীরা এখনো নির্যাতিত ও অবহেলিত। শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি সকল ক্ষেত্রে নারীরা অনেক পিছিয়ে আছে। অশিক্ষা ও কুসংস্কারের বেড়াজালে তাদের জীবন আবদ্ধ। তাই নারীরা আজ তাদের অধিকার আদায়ে এবং নারী ও কন্যা শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন প্রতিরোধ ও নির্মূল করতে দৃঢ় প্রত্যয়ী। এজন্য নারীদের পাশাপাশি পুরুষরাও নারী অধিকার আদায়ে বিভিন্ন সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সভা, সেমিনার থেকে শুরু করে রাজপথেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর পাশের পৃষ্ঠার পোস্টারটিতেও, অর্থাৎ আমরা যে পোস্টারটি দেখতে পাচ্ছি, এটিতেও এমন প্রতিবাদী মানুষদের দেখা যাচ্ছে যারা সমাজে নারীর অধিকার ও যথাযথ মর্যাদা অর্জন করতে চান। তাহলে বন্ধুরা, আমরা এই পোস্টারটি সম্পর্কে আলোচনা করে নিলাম। এবার আমরা পরের কাজটি লক্ষ্য করি। খ, এসো লিখি। নারী নির্যাতন মানুষ ও সমাজের জন্য ক্ষতিকর। এই ভয়াবহ বিষয় সম্পর্কে পাঠকের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় পত্রিকায় একটি চিঠি লেখো। বন্ধুরা, কি করতে বলা হয়েছে? একটি চিঠি লিখতে বলা হয়েছে কোন বিষয়ে নারী নির্যাতন মানুষ ও সমাজের জন্য ক্ষতিকর, এই বিষয়টির উপর ভিত্তি করে পত্রিকায় একটি চিঠি লিখতে বলা হয়েছে। চলো আমরা চিঠিটি লিখে নিই। প্রথমে তোমরা তারিখ লিখবে, তোমরা যে তারিখে চিঠিটি লিখবে, অতঃপর হচ্ছে বরাবর। ধরো তোমরা দৈনিক নবচিত্র, এখানে তোমরা লিখবে, এই পত্রিকাটিতে তোমরা চিঠিটি লিখবে, অথবা দৈনিক ইত্তেফাক, এ ধরনের যে কোনো একটি পত্রিকায় তোমরা চিঠি লিখতে পারো। অতঃপর তোমরা ঠিকানাটি লিখবে, ঠিকানার পর হচ্ছে জনাব। আপনার বহুল প্রচারিত এবং প্রশংসিত দৈনিক নবচিত্র পত্রিকার চিঠিপত্র কলামে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নিবেদক, তুমি তোমার নাম লিখবে এবং তোমার ঠিকানা লিখবে। এবার তোমরা মূল বিষয়টি লিখবে, উপরে নারী নির্যাতন বিষয়ক মামলা। একটি সুস্থ ও সুখী জাতি গঠনে নারী সমাজের অবদান একান্ত প্রয়োজনীয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে নারী নির্যাতন বেড়েই চলছে।
প্রতিনিয়তই নারী কর্মস্থল ও বাসাবাড়ি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে নির্যাতনের শিকার হচ্ছেন। ফলে দিন দিন নারী নির্যাতন বিষয়ক মামলাও বেড়ে চলেছে। পুলিশ বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 2009 সালে নারী নির্যাতনের মামলার সংখ্যা ছিল 12,904, যা 2010 সালে এসে দাঁড়ায় 16,202-এ। অর্থাৎ প্রতি বছরই নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে দেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। কেননা আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাব, একটি শিশুর জন্মের পূর্ব থেকে প্রাপ্তবয়সে পৌঁছানো পর্যন্ত তার শারীরিক ও মানসিক বিকাশ ঘটে নারীর প্রত্যক্ষ ও পরোক্ষ পরিচর্যার দ্বারা। কিন্তু এই নারী যদি নির্যাতনের শিকার হয়, তাহলে শিশুর পূর্ণ বিকাশ সম্ভব হবে না, যা সমগ্র মানুষের জন্য ক্ষতিকর। আবার নারীকে ছাড়া কোনো সমাজ ব্যবস্থায় চলতে পারে না। একটি সমাজের উন্নয়ন ও এর টিকে থাকার ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীর সমান ভূমিকা রয়েছে। কিন্তু নারীকে নির্যাতন করলে সে সমাজে তার ভূমিকা পালনে ব্যর্থ হবে, তাই নারী নির্যাতনের দ্বারা সমাজের ক্ষতি সাধিত হয়। তাছাড়া নারী নির্যাতন মানবাধিকার লঙ্ঘন, এসব দিক বিবেচনায় সমাজের প্রতিটি বিবেচকবান মানুষের উচিত নারীর যথাযথ মর্যাদা দেওয়া এবং সমাজে নারী নির্যাতন প্রতিরোধ সচেতন হওয়া। এবার যার নিকট তুমি চিঠিটি লিখবে, তার নাম উল্লেখ করবে এবং তোমার নাম এবং তোমার ঠিকানা পুনরায় উল্লেখ করবে। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। গ, আরো কিছু করি। বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী নির্যাতন প্রতিরোধে কাজ করছে। এ মন্ত্রণালয়ের অধীনে নিচের দুটি প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করো। প্রথমটি হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি, অন্যটি হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর। এই দুইটি মন্ত্রণালয়ে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক নারী নির্যাতন প্রতিরোধে কাজ করছে এবং এই দুটি মন্ত্রণালয় সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। চলো আমরা তথ্যগুলো সংগ্রহ করে উপস্থাপন করি। প্রথমে আসি যে বাংলাদেশ শিশু একাডেমি। বাংলাদেশ শিশু একাডেমি হল শিশুদের জন্য জাতীয় একাডেমি। এটি শিশুদের প্রতিভা, সাংস্কৃতিক উন্নয়ন, প্রচার ও পৃষ্ঠপোষকতার জন্য 1976 সালে প্রতিষ্ঠিত হয়। জাতীয় জীবনের সকল ক্ষেত্রে শিশুদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা, শিশুদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা, শিশুদের আইনগত অধিকার রক্ষার্থে সাহায্য করা প্রভৃতি শিশু একাডেমিক মূল লক্ষ্য। এবার আসি মহিলা বিষয়ক অধিদপ্তর। জাতীয় উন্নয়নের মূল স্রোতধারায় নারীদের সম্পৃক্তকরণ ও নারীর সার্বিক ক্ষমতায়ন নিশ্চিত করা সুষম উন্নয়নের একটি অপরিহার্য পূর্ব শর্ত। এ উপলব্ধি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সম অধিকার নিশ্চিতকরণ ও স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত ক্ষতিগ্রস্ত নারী সমাজের পুনর্বাসনের জন্য 1972 সালের 18ই ফেব্রুয়ারি বাংলাদেশ নারী পুনর্বাসন বোর্ড গঠন করেন। পরবর্তীতে 1974 সালে জাতীয় সংসদীয় আইন পাশের মাধ্যমে নারী পুনর্বাসন বোর্ডকে বাংলাদেশ নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশনে রূপান্তরিত করা হয়, যা বিভিন্ন ধাপ অতিক্রম করে মহিলা বিষয়ক অধিদপ্তর হিসেবে প্রতিষ্ঠিত হয়। এবার আমরা সর্বশেষ কাজটি দেখে নিই। ঘ, যাচাই করি। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। নারী নির্যাতন সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি আমরা ড্যাশ মাধ্যমে পরিবর্তন করতে পারি। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, সচেতনতার। নারী নির্যাতনের সম্পর্কে
মানুষের দৃষ্টিভঙ্গি আমরা সচেতনতার মাধ্যমে পরিবর্তন করতে পারি। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম বলো তো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম নারী নির্যাতন সম্পর্কে এবং নারী নির্যাতন প্রতিরোধ সম্পর্কে, এবং আমরা পাঠের বিভিন্ন কার্য সম্পাদন করলাম। আমরা নারী নির্যাতন বিষয়ক একটি চিঠিও লিখলাম। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠের বিষয়গুলো তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।